দশ বছর যখন সুযোগ ছিল কিছু করতে পারলেন না, যখন হেরে যাবে জানতে পেরেছে তখন প্রতিশ্রুতি দিচ্ছে। জঙ্গল মহলের মানুষ তো অনেক লোক বোকা বানিয়েছে, আমার মনে হয় আর কেউ বোকা হতে রাজি নয়। কি রাজি আছেন? আদিবাসী মেয়েদের পড়াতে হবে দশ বছর লাগলো বুঝতে, হ্যাঁ চাকরি নিতে হবে গরিব ছেলেদের জঙ্গল মহলে বুঝতে দশ বছর লাগলো, প্রত্যেক বছর লাগবে। তিনি বলছেন 40% লোককে চাকরি দিয়েছে, আপনারা জানাশোনা কেউ চাকরি দিয়েছে 6 বছরের মধ্যে? যদি কেউ পেয়ে থাকে গুজরাটে পেয়েছে, বাঙালিদের কর্মসংস্থান গুজরাটে হচ্ছে, বলছেন গুজরাট বানাবো। উনিও তাই চাইছেন। আমরা কি এক আদিবাসী ভাই বাড়িতে পাখি পেতে ভাত খেলাম মাটিতে বসে, খাটিয়াতে বসেছিলেন অমিত শাহ, দেখা দেখি দিদিমণি কি আছে খাটিয়াতে বসেছে, এরপর তো মাটিতেই বসতে হবে, খাটিয়া হোক পাওয়া যাবে না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় কেউ ডেকে তাকে ভাত খেতে দেয় দেখ না খেয়ে চলে এসছেন, বলছেন আমরা নাকি 5-star হোটেলে ভাত নিয়ে এসছিলাম। জঙ্গল মহলের লোক 5-star হোটেল জানে না, আপনারা জানেন আছে কোথাও 5-star হোটেল? যারা 5-star কালচারে বড় হয়েছে বা এখন অভ্যাস করে তারা 5-star গল্প বলে। 5-star থেকে বিরিয়ানি এলে সিঙ্গুরের অনশন ধর্মঘট ভাঙা হয়, জঙ্গল মহলে আদিবাসী বাড়িতে ভাঙা ভাতের কি টেস্ট, এটা মমতা ব্যানার্জি কমপক্ষে দিলি বোধ বলে। আমি জঙ্গল মহলে সেজন্য জঙ্গল মহলকে এত বোকা বানিয়ে বানিয়ে ভোট নিয়েছেন, আর বলে সম্ভব নাই সেটা পঞ্চায়েত আর লোকসভাতে বোঝা গেছে। এই দিদিমণির জলমাত্রে পুজো দিয়ে মিথ্যা কথা না বললেই ভালো করতো, কিন্তু অভ্যাস যাবে কোথায়, বললেই মিথ্যা করবে, ভক্ত বলা অভ্যেস নেই। আমি কমপক্ষে এখানকার লোক তো বুঝিয়ে দিয়েছে দুদুবার, একটু সুতরাং শেষ বয়সটা অন্তপক্ষে ছেলেপুলে দেখে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে এই বয়সে। এখন যে কোনো লেখা আছে অগ্নিকন্যা কন্যা কোথায়, এখন ঠাকুমা এই বয়সেও ভালো কথা বলা হয়, তিক্ত তিক্ত উপবাস করে একাদশী করে আমার মা যে জীবনের মনে মাছা ভাত খায় না সে হচ্ছে একদিন একাদশী করে, দেখেছে কেউ? আমাদের সমাজে পরম্পরা সেই জন্য জঙ্গল মহল থেকে প্রচার শুরু হলো মিথ্যা দিয়ে, হয়তো উত্তরবঙ্গেও যাবেন, দুই জায়গায় লোক কিন্তু আয়না দেখিয়েছে এবারে দুই বাজার অভ্যাস মার্কা। আমরা পশ্চিম বাংলার পরিবর্তন করতে চাইছি, যেখানে দুর্গা পূজার বিসর্জন করার জন্য হাইকোর্টে যেতে হয়, দুর্গা পুজো বিসর্জন করতে পারবেন না, স্কুলে সরস্বতী পুজো করতে পারবেন না, আগামী বারে হয়তো জগদ্ধাত্রী পুজোও বন্ধ করে দেওয়া হবে, কারণ পশ্চিমবঙ্গের প্রাণের চক্রান্ত চলছে, ওটা কিন্তু আমরা হতে দেবো না। এত যে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিতে এখন পুরোহিতেরও দেওয়া শুরু হয়েছে, কারণ 10 বছর কেন দিলেন আমাদের পুরোহিতরা কি অন্যায় করবে, তারা তো গরিব সাধারণ মানুষ। এতদিন আপনার 1000 টাকা না নিয়ে তার বেঁচে আছেন, হিন্দু সময় তাদেরকে খাইয়ে পরিয়ে সম্মান দিয়ে রেখেছে, গামছা কাপড় থেকে আরম্ভ করে দক্ষিণা দিয়ে পুজো দিয়ে সম্মান দিয়ে রেখেছে। আপনি কেন ভাবছেন তার ভিটাই 1000 টাকা কি প্রণাম দিচ্ছে, দিলে ভালো না দিন সম্মানের সঙ্গে, আর ওদের জন্য 2000 টাকা এদের জন্য 1000 টাকা এখানেও ভেবে বিচিত্র ব্যাপার। গল্প বলা হচ্ছে বাইরের লোক বহিরাগত, আপনারা জানেন গান্ধীজি বা এই পার্টিগুলো গান্ধীবাদে অনুকরণ করেন, গান্ধীজি এখানকার মহাপুরুষ হতে পারে, মোদিজি আর অমিত শাহ হতে পারে না, সবাইকে তো গুজরাটি লোক সেখানেও ভেদ আছে। আমাদের খুব প্রিয় অভিনেতা কদিন আগে মাননীয় সৌমিত্র চ্যাটার্জি স্বর্গবাস করেছেন, কষ্ট হয়েছে আমাদের, আমরা ছোটবেলা সিনেমা দেখে দিদিমণি খুব কষ্ট পেয়েছেন, রাস্তায় কাঁদতে কাঁদতে হেঁটেছেন, কিন্তু যখন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তৈরি করা হলো নির্বাচিত করা হলো তখন কি সৌমিত্রবাবুর নাম এসেছিল আপনারা জানেন? কে আছে অ্যাম্বাসাডার এখন বাংলা? শাহরুখ খান, ড্যান্স ভালো করে উনি, খান নাম আছে পেছনে, তাকে বাঁচালো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সৌমিত্র চ্যাটার্জিকে বাঁচালো না, উনি বাঙালি প্রেমী সৌমিত্র। আর শাহরুখ খানের যে দিদির সঙ্গে বাংলায় গল্প করেন নাকি প্রশান্ত কিশোর বাংলায় গল্প করেন, তারা বহিরাগত নন। আমি যদি কলকাতায় যাই জঙ্গল মহল থেকে আমি বহিরাগত, গুজরাট রাজস্থান থেকে দিল্লিতে গেলে বহিরাগত, এইসব তত্ত্ব শুনেছেন না মোটামুটি মাথা খারাপ হওয়া তো জোগাড়, কারো মাথা খারাপ না হলে এরকম কথা বলে বাংলা সংস্কৃতি বলতে যে এই হয়। বিরসা মুন্ডাকে ওনারা তার মূর্তি সরিয়ে নিলেন, ওখানে একটা মূর্তি লাগালেন, আমরা ওখানে ওটাই বোধ হয় বিরসা মুন্ডা, তাকে মারা যেন বলি না ওটা বিরসা মুন্ডা নয়। আচ্ছা দিদিমণি কি বিরসা মুন্ডাকে দেখেছে? উনিও দেখেননি আমিও দেখিনি, তাহলে উনি কি করে বললেন বলছেন বিরসা মুন্ডা নন? জঙ্গল মহলের ঠাকুরকে অপমান করা হচ্ছে, এই ধরনের আইনটি মতো
হওয়ার দরকার। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এই প্রলাপ শুনতে শুনতে কানের পোকা উড়ে গেছে, এবার মুখ পিছিয়ে অনেক হয়েছে। পূজার শেষ, বছরের শেষ ভালোভাবে কাটবে, নতুন বছর নতুন সরকারকে নিয়ে ভালো করে হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ অভিনন্দন। আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ, বিজেপি নিউজ বাংলা। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে।